হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো চিংড়ি মাছের তরকারি এই চিংড়ি মাছের তরকারিটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করব এইভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে একবার খেলে আবারও খেতে ইচ্ছে করবে তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই চিংড়ি মাছের তরকারিটা রান্না করব চিংড়ি মাছের তরকারি রান্না করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলিকে ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম তো এইখানে আমি দুইশো গ্রামের মতো চিংড়ি মাছ কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি তো চিংড়ি মাছগুলিকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন এইগুলিকে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি তবে চিংড়ি মাছ ফ্রাই করতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় দেখুন চিংড়ি মাছগুলি ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নেব চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এইখানে আমি বড় দেখে দুইটা আলু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলিকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে দেখুন আলুগুলি খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি আলুগুলিকেও নামিয়ে নেব আবারও কড়াইতে দিয়ে দিলাম দুই চামচের মতো তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে এইগুলিকে হালকা ব্রাউন কালার করে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা জারটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব সমান একটু জল এইখানে আমি বড়ো দেখে একটা পেঁয়াজ পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা আর তিন থেকে চার কুয়া রসুন একই সঙ্গে পেস্ট করে নিয়েছি এখন এইগুলিকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতো এইগুলিকে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ পোস্ত বাটা পোস্ত বাটাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে পোস্ত বাটাটা ব্যবহার করলেই এই রান্নাটা বেশি ভালো লাগে আপনারা চাইলে পোস্ত বাটাটা আর একটু বেশি দিতে পারেন তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এইগুলিকে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড কম আছে এইগুলিকে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জল এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এখন চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্রেভিটা ফুটে উঠলে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা আলু আর চিংড়ি মাছ আর দিয়ে দেব ফ্লেভারের জন্য দুইটা আস্ত কাঁচা লঙ্কা এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে রান্না করবো যতক্ষণ আলু সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ প্রায় কুড়ি মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার আলুগুলি সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা ঠিক এমনভাবে থাকলে ভালো লাগে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়া আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নিলেই আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন এত ভালো লাগে না খেলে বিশ্বাস করতে পারবেন না তো আমার চিংড়ি মাছ রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন